বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দিচ্ছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি বারবার আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পি, ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রের বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ সম্পাদক সাইফুল ইসলাম শিশির। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পি, একটু শুরুতে দু মিনিট আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনার দল এখন দেশ পরিচালনা করছে, কিন্তু এই যে রাষ্ট্র পরিচালনা করছে নৈতিক ভিত্তিটা কি, কোন ভিত্তির উপরে দাঁড় করিয়ে আসলে আপনারা দেশ শাসন করছেন? আমরা জনগণের সমর্থন, জনগণের ভালোবাসায় বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এমন একটি দল যে দলটির জন্ম হয়েছে মাটি এবং মানুষের মাঝ থেকে, এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে এই দলটি নেতৃত্ব দিয়েছে ভাষা আন্দোলনের, 54 যুক্ত ফ্রন্ট নির্বাচনে, 62 শিক্ষা আন্দোলন, 66 ছয় দফা যার মূলত ছিল এক দফা আমাদের স্বাধীনতা সংগ্রাম, 69 উত্তাল গণঅভ্যুত্থান, 70 সে নিরঙ্কুশ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়, 71 সাত মার্চের বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার জাদুমন্ত্র বাঙালি জাতিকে শুনিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেখান থেকে একটি রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে। তারপর আপনি জানেন যে বঙ্গবন্ধু যখন দেশ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, বিভিন্ন দিকে দেশকে উন্নত করতে চাইছিলেন, তখন এই 75-এর 15 আগস্ট স্বাধীনতা বিরোধী চক্র এবং 71-এর পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আমি সেখানেই আসছি আপনাকে, একটু যেহেতু আমাকে 2 মিনিট সময় দিয়েছেন, তারপরে আপনি দেখবেন যে গণতন্ত্র মুখথুবড়ে পড়েছিল, সেই গণতন্ত্রকে মুক্ত করার জন্য আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর লড়াই সংগ্রাম করেছে। 96 সালে ক্ষমতায় এসে আমরা একটা স্বর্ণযুগ ছিল বাংলাদেশের মানুষের জন্য, যে মানুষের অধিকার বিভিন্ন দিকে মানুষ যে বঞ্চিত ছিল, মানুষের ভোট এবং ভাতের অধিকারকে প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। এবং সেখানকারই ধারাবাহিকতায় আপনি দেখুন যে 2008-এর যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ বাংলার মানুষের ভালোবাসায়, বাংলার মানুষের সমর্থনে সরকার গঠন করলো এবং সরকার গঠন করে যুগান্তকারী সব পরিবর্তন এনে দিল। আমরা যদি ধরি আজকের ভিত্তিতে যদি আসি, যে ওই 5 বছরের পর আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, যে আমরা জাতিকে স্বপ্ন দেখিয়েছে আওয়ামী লীগ যে ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করবে, রূপকল্প ছিল আমাদের 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে, 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করা হবে। আওয়ামী লীগ যেমন স্বপ্ন দেখাতে জানে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন। আজকে আমরা দেখুন আপনি যে মধ্যমায়ের দেশে আমরা এসেছি, কিন্তু এটাই আমাদের লক্ষ্য নয়, আমরা নিম্ন মধ্যমায়ের দেশে এসেছি, বিশ্বব্যাংক স্বীকৃতি দিয়েছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং আওয়ামী লীগও বিশ্বাস করে, সরকার বিশ্বাস করে, আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে আমরা উচ্চ মধ্যমায়ের দেশে পরিণত হব। আজকে যদি খেলার কথা আমি বলি, যে ক্রিকেটে দেখুন যে আমরা বিশ্বকাপ যারা অর্জন করেছে তাদেরকে পর্যন্ত হারিয়ে কাউকে হোয়াইট ওয়াশ করছে, কারোর সঙ্গে সিরিজ জয় করছে ভারতের সঙ্গে, আমাদের যদি প্রবৃদ্ধির কথা ধরি যে 6.13% টানা 6 বছর ধরে আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি, যেখানে সারা পৃথিবী মন্দার কবলে পড়ে আছে, সেই মন্দা মোকাবেলা করে এবং দেশের মধ্যে যে বিএনপির যে আগুন নিয়ে রাজনীতি, পেট্রোল বোমা জ্বালাও পোড়াও, সন্ত্রাস মোকাবেলা করে আমরা কিন্তু প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছি। আজকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $25 বিলিয়ন উপরে এবং মুদ্রাস্ফীতি 6.1% নিচে নেমে এসেছে, এবং দারিদ্রের হার, যেটি আমি বলতে চাই, আপনি নৈতিক ভিত্তির কথা বলছেন, আমাদের নৈতিক ভিত্তি এবং রাজনৈতিক একটি দর্শন আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সেটি হচ্ছে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো এবং বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। এবং তারই ধারাবাহিকতা আপনি দেখবেন যে আজকে দারিদ্রের হার 22.7% নিচে নেমে এসেছে এবং অতি দারিদ্র 7% নিচে নেমে এসেছে, অর্থাৎ ধনী এবং দরিদ্রের মধ্যে যে বৈষম্য ছিল সেটিকে কমিয়ে আনতে সক্ষম হয়েছে। জনগণের ভালোবাসায়, জনগণের সমর্থন নিয়ে আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, প্রযুক্তি, যোগাযোগ, অবকাঠামো, শিশু স্বাস্থ্য, শিশু অধিকার, নারী অধিকার, নারীর ক্ষমতায়ন, প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগ তার সাফল্যের স্বাক্ষর রেখে এবং চমৎকারভাবে জনগণের উপলব্ধিকে অনুভব করতে পেরে সেভাবে আওয়ামী লীগ সেইভাবে এগিয়ে যাচ্ছে, এটি হচ্ছে আওয়ামী লীগের নৈতিক অর্জন। আর যেটি বলতে চাই, আমি যে সাংবিধানিক অর্জন, যেটি সাংবিধানিক কাঠামো, সেটি হচ্ছে সংবিধানকে সমুন্নত রাখা, যেটি আওয়ামী লীগ নিরলসভাবে করে যাচ্ছে। আর বাবার আপনার কাছে মিস্টার সাইফুল ইসলাম শিশির, আপনি কতটা একমত বা আপনার কাছে এই বক্তব্য এই যে জাতীয় সংসদ সদস্য রাখলেন গ্রহণযোগ্য? ম্যাডাম যেটা বললেন আর কি, ঠিকই বলেছেন যে আওয়ামী লীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে
এদেশের মানুষ মনে করে যে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা আসার পরে বারবার গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে। উনি যেমন বলছেন 1975 সালের 15ই আগস্টের পটপরিবর্তনের কথা, 1975-এর পটপরিবর্তন ছিল অপরিহার্য, কেননা ওখানে বাদ ব্যক্তি সংবাদপত্রের কণ্ঠকে রোধ করে দিয়ে একদলীয় শাসন বাকশাল কায়েম করা হয়েছিল, বাংলাদেশের সকল পত্র পত্রিকাকে নিষিদ্ধ ঘোষণা করে সকল সরকারি কর্মচারীদেরকেও একটি দলে যোগদান করার কথা বলা হয়েছিল। তো সেখানে নদীর স্বাভাবিক গতিকে যদি রুদ্ধ করে দেওয়া হয় তাহলে পরে নদী যদি মরে যায় তাহলে সভ্যতা বাঁচে না। তো গণতন্ত্র যেটা, গণতান্ত্রিক মত এবং পথ, সহনশীলতা, সবকিছুকে রুদ্ধ করে দিয়ে 75-এর আগ পর্যন্ত বাকশাল কায়েম করে এদেশের দীর্ঘদিনের এদেশের মানুষের যে প্রত্যাশা, এদেশের স্বাধীনতা অর্জন, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে 1 কোটি লোক ভারত বারো মাস সর্বর্তী হয়ে 33 লক্ষ মা বোন ভাইয়ের বুক বুলেটে ঝাঁঝরা করে দিয়ে আমরা যে জাতীয় স্বাধীনতা অর্জন করেছিলাম সে স্বাধীনতার মূল চেতনাই ছিল যে গণতন্ত্রকে সুসংহত করা, মানুষের বাক ব্যক্তির স্বাধীনতাকে সুসংহত করা কথা। কিন্তু আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসে 1975 সালে নাকি 75 সাল পর্যন্ত বাকশাল কায়েমের মধ্য দিয়ে মানুষের সেই আকাঙ্ক্ষাকে তারা পদদলিত করেছে। আমি মনে করি যে সেই জায়গায় আওয়ামী লীগ তার সে অবস্থান রাখতে পারে নাই। পরবর্তী সময়ে এখনো আপনি দেখবেন প্রতিদিন আজকের দিনেও আপনি এই টক শো থেকে কড়া কথা বলার কারণেই বাইরে যে গ্রেপ্তার হয়ে গেছে এরকম 2-3 জনের কথা আপনারা জানেন যে নেতৃবৃন্দ। আজকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দ্বারা বিরোধী দল করে বিরোধী মত আছে, এই মত পথকে কখনোই আওয়ামী লীগ সহ্য করতে পারছে না, বর্তমান সরকার সহ্য করছে না, যার ফলে ফখরুল ইসলাম আলমগীর একটা পার্টির মহাসচিব তার নামে 100টা মামলা। এ তো বাংলাদেশের প্রাক্তন যারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, যারা আছেন তারা শত শত মামলার বেড়া জালে আজকে আবদ্ধ। আজকে তারা কথা বলতে পারতেছে না, আজকে তারা মিটিং মিছিল করার অধিকার নাই, আজকে মিটিং মিছিল ধর্মঘট করার অধিকার নাই। সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে একজন সাংবাদিক যে সংবাদ সংগ্রহ করে পত্রপত্রিকায় সে সংবাদ ছাপা হয় না, সেই সংবাদ আজকে সেন্সার করা হচ্ছে। আপনারা আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি কথায় যদি একটু এদিক ওদিক হয় তাহলে বিভিন্নভাবে আমাদেরকে কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি যে গণতন্ত্র যদি কখনো রুদ্ধ হয়, মানুষের কথা বলার অধিকার যদি হয় তাহলে কিন্তু মানুষ পশ্চাৎ অভিমুখে রওনা হবে। অ্যাডভোকেট বাপ্পি যেরকম সাফল্য গাথা তুলে ধরবার চেষ্টা করলেন সেগুলোকে আপনি কেউ বলবেন অর্থনৈতিক উন্নয়ন বা সামাজিক উন্নয়ন, যেগুলো আপেক্ষিক সূচকের কথা নিয়ে বলছেন, দেখে হয়তো মনে হতে পারে যে লাউ গাছটা বেঁচে আছে তার আকলাশি দ্বারা, আসলে প্রকৃতপক্ষে লাউ গাছ বেঁচে আছে তার শিকড় দ্বারা। যে সাফল্য জয়গানের কথা বলা হচ্ছে, আসলে সাম্প্রতিককালে যে মানে 2005 সালে যে নির্বাচনের 5ই জানুয়ারি যে নির্বাচনের কথা 14 সালে, এই নির্বাচনের সেটা ভোটারবিহীন নির্বাচন, আজকে সেখানে কোনো দল রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। 42টি রাজনৈতিক দলের ভিতরে তার উনি যে দলগুলো সরকারের নিবন্ধিত দল সেই দলের ভিতরে 30টারও বেশি দল নির্বাচনে অংশগ্রহণই করে নাই। সে নির্বাচনে ভোটার উপস্থিতির হার সারা দুনিয়াব্যাপী প্রচারিত হয়েছে যে 5-7% বেশি লোক ভোট দিতে যায় নাই। পার্লামেন্টের আজকে যে বিরোধী দল জাতীয় পার্টি তারাও পার্লামেন্টে ভোট করে নাই। এরশাদ সাহেব নিজে বলেছে যে তিনি ভোটে দালাল নেই পার্টি ধার করেছেন। যে অভিযোগ আপনি করছেন এই অভিযোগগুলো করবার নৈতিক অধিকার বিএনপি বা আপনার দল রাখে কিনা এটি একটি প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার দলের জনভিত্তিকে বা জনসমর্থন কোথায়? আমাদের দল গড়ে উঠেছে 1975 সালের পটপরিবর্তন, যে অভিযোগ আপনি আনছেন তাতে একটি আন্দোলন দাঁড়াবার কথা, কিন্তু আন্দোলন করতে তো বিএনপি ক্রমাগত ব্যর্থ হচ্ছে, কারণ সে জনগণকে সম্পৃক্ত করতে পারছে না। আন্দোলন করো ব্যর্থ হও, আন্দোলন করো ব্যর্থ হও, চূড়ান্ত বিজয় না অর্জন না করা পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাও। বিএনপি আন্দোলন করছে একটা আপেক্ষিক অর্থে, এটা ব্যর্থ হতে পারে দেখে ওটার মনে হতে পারে, কিন্তু বিএনপি আন্দোলন করেছে, যদি ব্যর্থ হয় তাহলে আবারও আন্দোলন করবে, আবারও ব্যর্থ হবে, চূড়ান্ত বিজয় না মনে করেন জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত উনি যেমন বললেন জনগণের ভাগ ভোটের অধিকার ইস্টাবলিশ করা পর্যন্ত, আমরা মনে করি যে এই দেশের ভোটাধিকারকে অস্বীকার করে যেন তেন প্রকারে পেশি শক্তি দিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকবার যে আকাঙ্ক্ষা
যে চর দখলের মতো সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল সরকারি অফিস আদালতকে দখল করে তা ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা ঠিকার থাকা, এটা আমি মনে করি যে এই জায়গায় থেকে আওয়ামী লীগ তার নৈতিকভাবে পরাজিত হয়েছে। যে আওয়ামী লীগ 1971 সালে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী শক্তি, তারা এই দেশে গণতন্ত্রকে হরণ করবে, তারা গণতন্ত্রকে ভয় পাবে, আমরা তা মনে করি যে এই জায়গায় আওয়ামী লীগ পাবে। যে আমি প্রথমেই ভীষণভাবে আপত্তি জানাচ্ছি ওনার একটি কথায়, কোন সভ্য মানুষ, মানবিক চেতনা সম্পন্ন মানুষ এরকম বলতে পারে কিনা যে 75-এর ঘটনা অপরিহার্য ছিল। আমি ভীষণভাবে প্রতিবাদ জানাই এবং এই কথা দিয়ে প্রমাণ হয়, এবং বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের অনেকেই কিন্তু বলে গেছে জিয়ার সম্পৃক্ততার কথা, ওনাদের এই ধরনের আস্ফালন। এবং এখনো ওনাদের অনেক নেতারা আরেকটি 75 ঘটানোর ইচ্ছা প্রকাশ করেন, তাদের কেউ কেউ, এ থেকে বোঝা যায় ওই হত্যাকাণ্ড, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ড ঘটানোর সঙ্গে যে খুনি জিয়ার একটি সম্পর্ক ছিল। 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে সংবিধানের 4th তফসিলে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স সংযুক্ত করেছিল জেনারেল জিয়া, একই সঙ্গে 3টা পোস্ট দখল করেছিল, প্রধান সামরিক আইন প্রশাসক, রাষ্ট্রপতি এবং চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর এবং সেনাবাহিনী প্রধান, 3টা পদ, এবং জাস্টিস সাহেবের মাথায় বন্দুক ঠেকিয়ে লাস্ট এট বঙ্গভবন লাস্ট ফেজ একটি বই আছে জাস্টিস আবু সাদাত মোহাম্মদ সাইমের, ওই বই স্পষ্ট লিখা আছে কিভাবে বন্দুকের নল ঠেকিয়ে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল। এবং ক্ষমতা দখল করে ক্ষান্ত হয়নি, যত ধরনের যুদ্ধাপরাধী আছে, দালাল আছে, রাজাকার আছে, তাদেরকে প্রতিষ্ঠা করেছিল, যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল, রাজাকার শাহজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছিল, এবং সেনা ছাউনিতে বসে সংবাদপত্রে কি লিখা হবে না লিখা হবে সেগুলো সেখানে বসে ঠিকঠাক করা হতো, প্রতি রাতে কারফিউ দিয়েছিল, কারফিউ গণতন্ত্র জারি করেছিল এই জেনারেল জিয়া। এবং বঙ্গবন্ধু হত্যার পরে জিয়াউর রহমান বলেছিল, সো হোয়াট, প্রেসিডেন্ট ইজ কিল, ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার। আমি বঙ্গবন্ধু হত্যা মামলা রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই বক্তব্য আছে। এবং বঙ্গবন্ধু হত্যা মামলার যে খুনি রশিদ এবং ফারুককে বলেছিল যে তোমরা যা খুশি করো আমার সমর্থন থাকবে, তো হত্যাকারীর যারা উত্তরাধিকার, ওই হত্যাকারীর দল যারা করে, তারা এমন ভাবে 75-এর 15 আগস্টকে বর্ণনা করবে, এখানে অবাক হওয়ার কিছু থাকবে না, জাতি অবাক হচ্ছে না। আর বিএনপি কারা করে সেটি মজুদ আহমেদ, ওনাদের দলের যে স্ট্যান্ডিং কমিটির মেম্বার রয়েছেন, তিনি বলে গেছেন তার চলমান ইতিহাস জীবনের কিছু সময় কিছু কথা বইয়ের 160 নম্বর পৃষ্ঠায় উনি বলেছেন যে সুবিধাবাদী এবং লোভী স্বার্থপর লোকদেরকে নিয়ে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল। এবং জিয়াউর রহমান তো উর্দি পড়া ছিল, উর্দি ছেড়ে সাফারি স্যুট পরে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ান বলেই শুরু করলেন, এবং ওয়ান ফাইন মর্নিং বললেন, মাই ডিয়ার কান্ট্রিম্যান, আসসালামু আলাইকুম, দিস কান্ট্রি ইজ নট ফিট ফর ডেমোক্রেসি, বলে তো সামরিক শাসন শুরু করলেন। আর এই দেশের নির্বাচন প্রক্রিয়াকে 77 সালের হ্যানা ভোট, 100% ভোট, 119% পড়েছে ওনার হ্যাঁ ভোট বাক্সে, তারপর আবার সেখান থেকে ভোট, কিছু ভোট ওখান থেকে ফেলে দিলেন। 78 সালে যে রাষ্ট্রপতি নির্বাচন আর 79 সালের সংসদ নির্বাচন, তখন বলাই হতো 10টা হুন্ডা, 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এই ছিল জিয়াউর রহমানের রাজনীতি, এই ছিল জিয়াউর রহমানের কারফিউ দিয়ে এবং জনগণকে। 77 সালে যে গণহত্যা হয়েছে এগুলো যদি বলা হয়, বাকশাল মহান জাতীয় সংসদ থেকে স্বীকৃত একটি পদ্ধতি, বাকশালকে বঙ্গবন্ধু নাম দিয়েছিলেন দ্বিতীয় বিপ্লব, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য রাজনৈতিক মুক্তি হয়েছিল, ওই বাকশালের 26 নম্বর সদস্য ছিল জিয়াউর রহমান। এবং এই জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে বাকশালের সদস্য হওয়ার জন্য চিঠি পর্যন্ত দিয়েছিল। তিনি যে কথাগুলো বলছেন এই মামলা হামলার কথা, আমি ছোট্ট একটা উদাহরণ দিব। ওনারা যখন ক্ষমতায় ছিলেন 1 লক্ষ মামলা দিয়েছিলেন আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে, এবং 5 লক্ষ আমাদের নেতা কর্মীর বিরুদ্ধে মামলা ছিল যুদ্ধাপরাধী। একটি কথা তো নিশ্চয়ই আপনি স্বীকার করবেন, আমি জানি উনি স্বীকার করবেন কিনা, যে সংসদে যা কিছু সবই যে জনগণ গ্রহণ করে বা জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন তা তো নয়, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, এটি কিন্তু বৈধ এবং আইনি প্রক্রিয়া। আপনাকে আমি সেটাই বলছি যে বাকশাল বৈধ এবং আইনি প্রক্রিয়া, জিয়াউর রহমানের মতো বন্দুকের নল দিয়ে কোনো ক্ষমতা দখলের ঘটনা নয়। এবং কোন ধরনের এই যে 77 সালের গণহত্যা, যুদ্ধাপরাধী এই যে আপনার রাজাকার শাহজিজকে প্রধানমন্ত্রী বানিয়ে তার গাড়িতে পতাকা দিয়ে দেওয়া, আমি একটু ওই উদাহরণটা দিতে চাচ্ছি যে নিজামীর এবং মুজাহিদের গাড়িতে পতাকা দিয়েছেন তার স্ত্রী খালেদা জিয়া, আর তখন আমাদের নেতা তুফাল আহমেদের হাতে হাত করা পরানো হচ্ছে, এবং ফেরিতে যখন ওনাকে স্থানান্তর করা হচ্ছে তুফাল আহমেদকে এক জেল থেকে আরেক জেলে, তখন ওই যুদ্ধাপরাধী পতাকা নিয়ে পতপত করে উড়ে যাচ্ছে, আর 69-এর উত্তালের মহান গণঅভ্যুত্থানের নায়ক সে তুফাল আহমেদের হাতে হাত করা, সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে দিয়েছিল ফেরিতে নাকি ভাত খেয়ে প্লেট চুরি করেছে, পয়সা দেয় নাই, 4টা না 5টা কাচের বাসন চুরি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা,
আমাদের প্রথিত যশার লেখক হুমায়ুন আজাদকে যে কুপিয়েছিল, আহত করেছিল, তিনি সিএমএইচে ভর্তি ছিলেন, প্রধানমন্ত্রী তাকে দেখতে গিয়েছিলেন, সিএমএইচে ঢুকার জন্য উনি যখন প্রবেশ করলেন তাকে ঢুকতে দেওয়া বাধা দেওয়া হয়েছে, তিনি গাড়ি থেকে নামলেন, তিনি পায়ে হেঁটে গেলেন, এবং তিনি কেন হুমায়ুন আজাদকে দেখতে গেলেন, মাননীয় প্রধানমন্ত্রী, তখন বিরোধী দলের নেতা, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আর যে নির্বাচনের কথা বলছেন, 40.27% ভোট পড়েছে, সারা দুনিয়ার কেউ বলে নাই, বিএনপি অনেক চেষ্টা করেছিল, বিদেশিদের কাছে নালিশ করেছে, কেঁদেছে, অনেক কিছু বলেছে, কিন্তু কোনো কাজ হয় নাই, লাভ হয় নাই। বাংলাদেশ আজকে গণতান্ত্রিক বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, সিপিএ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন বাংলাদেশ ভোটে নির্বাচিত হয়েছে, আইপিইউ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি, সারা বিশ্বে এটির, আপনি জানেন জিলু ভাই, যে এটার কমিটি রয়েছে, সভা রয়েছে, সেটার সভাপতিত্ব করছে বাংলাদেশ। বাংলাদেশ দেশে যেরকম আছে বিদেশে ঠিক সেভাবে আছে। আরেকটি কথা, তিনি যিনি যেটি বলছেন যে সাফল্য নাকি আপেক্ষিক, তাহলে 2001 সালে যখন আওয়ামী লীগ বিদ্যুৎ রেখে আসলো 4200 মেগাওয়াট, সেটি কেন ওনারা 3200 মেগাওয়াট করে ফেললেন? ওনারা ক্ষমতায় থাকতে তো কখনো ইউনিসেফ এর মহাপরিচালক কিংবা ইউনেস্কোর মহাপরিচালক কিংবা জাতিসংঘের যিনি মহাসচিব বান কি মুন তো কখনো এরকম প্রশংসা করে নাই। আজকে তো সারা বিশ্ব বলছে যে চমকে দেওয়ার মতো উন্নয়ন করছে বাংলাদেশ। বাংলাদেশ একদিকে যেমন গণতন্ত্রের চর্চা করছে নিজের দেশে এবং প্রতিটা প্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে, ভারসাম্য রেখে চলছে, ঠিক তেমনিভাবে উন্নয়ন করছে। বরঞ্চ নির্বাচন বর্জন করার অধিকার সকলের আছে, কিন্তু প্রতিহত করার ঘোষণা দিয়ে 2014 সালের 5 জানুয়ারি বিএনপি নির্বাচনের দিন 26 জনকে হত্যা করেছে, ঠাকুরগাঁওয়ের একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছে, পুলিশকে হত্যা করেছে, এবং এই যে তারপরে অবৈধভাবে আবার ক্ষমতায় আসার জন্য 2015 সালের 5 জানুয়ারি থেকে 3 মাস 92 দিনে 157 জনের বেশি মানুষকে হত্যা করেছে, 183 জনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে, 508 জন অগ্নিদগ্ধ, 34 বার রেলে নাশকতা, বাসে নাশকতা, ভূমি অফিসে আগুন দিয়েছে, সরকারি স্থাপনায় আগুন দিয়েছে, এবং আপনি দেখুন যে পেট্রোল বোমা মেরে কিভাবে সারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। কেন? জনগণ তো তাদের সাথে নাই, বিএনপি নেতৃত্ব ডাক দিয়েছিলেন, উনি যে আজকে গণতন্ত্রের কথা বলেন, আন্দোলনের কথা বলেন, 28 ডিসেম্বর তো মার্চ ফর কি ডেমোক্রেসি কি একটা নাম দিয়ে উনি দিয়েছিলেন, ওনার নিজ দলের নেতাকর্মী তো যায় নাই, যাবে না, যে আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নাই, যে আন্দোলনে জনগণের কোন অধিকারের কথা নাই, শুধুমাত্র নিজেদের অপরাধ অপকর্মকে ঢাকার জন্য এরকম দুর্নীতি করেছে। দিনের বেলা হাওয়া ভবন, এর তারেক রহমান 10% বলা হতো তাকে, দিনের বেলা হাওয়া ভবন আর রাতের বেলা খোয়াব ভবনে গিয়ে আমোদ ফুর্তি করেছে। আজকে সেই খোয়াব ভবন গাজীপুরে দেখুন যে কালিয়াকুড়ে হাইটেক পার্ক নির্মিত হচ্ছে, বাংলাদেশ সিলিকন ভ্যালি হচ্ছে, আমরা উচ্চ থেকে আরো উচ্চে যাব। আমরা সেই দুর্নীতি, যে দুর্নীতির ক্যান্সারে বাংলাদেশকে আক্রান্ত করেছিল বিএনপি নেত্রী এবং তার ছেলে, আমি শেষ করে দিচ্ছি, এবং সরকারি ব্যাংকের 980 কোটি 2 লক্ষ টাকা তারেক রহমান, তার ছোট ভাই, তার মামা এবং তার মামিরা মিলে লোন নিয়ে আত্মসাৎ করেছে। তো সেই বলয় থেকে, দুর্নীতির বলয় থেকে, অন্ধকার থেকে, অকার্যকর রাষ্ট্র পরিণত করেছিল, দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করেছিল, সেখান থেকে বাংলাদেশকে আলোর পথে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমি একটা জিনিস বলতে চাই, আমি মনে হয় আমার বিষয়টাকে আপনি হয় বুঝতে ভুল করেছেন, নইলে আমি বুঝাতে সক্ষম হইনি। আমি বলেছি যখন গণতন্ত্রকে রুদ্ধ করা হয়েছে, এই গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে, মানে এই রুদ্ধ প্রক্রিয়া থেকে বেরিয়ে আসা, এইটা অপরিহার্য, 75-এ এই আসাটা গণতন্ত্র, এটা বলে তো আপনি হত্যাকে সমর্থন করলেন, সে নৃশংস হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পে ও এই ধরনের হত্যাকাণ্ড। আমি আপনি যেটা বলছে এটা ছিল যে পথকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল, এই রুদ্ধ পথকে জিয়াউর রহমান সাহেবরা যখন ক্ষমতায় আসলেন, বন্ধ ছিল জানালা, খুলে দিলাম দরজা, ওপারে যে বাংলা ভাষা এপারে সেই বাংলা, এটা রুদ্ধ দরজাকে আমরা খুলে দিয়েছি। গণতন্ত্রকে এদেশের বাকশালের গর্ব চিরে এদেশে গণতন্ত্রকে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি আন্তঃসম্পর্ক, আন্তঃরাষ্ট্রীয় পাশাপাশি দেশের সাথে সুসম্পর্ক গড়ার জন্যেই তিনি এই দেশে সার্ক গঠন করে পার্শ্ববর্তী দেশ এবং ভারত পাকিস্তান সহ এই আঞ্চলিক যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের জন্য উনি কাজ করে গেছেন। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি পররাষ্ট্রনীতির ব্যাপারে পরিষ্কার করে বলেছেন, বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু আমাদের কোনো প্রভু নেই। অতএব আমরা এই দেশে বহুদলীয় গণতন্ত্রের পথকে সূচিত করেছি। আর ওনারা যেটা বলছেন যে হত্যার বিষয়টা, শহীদ মনিরুজ্জামান তারা
কারাগারে ছিলেন, একটা মানুষ কারাগারে ছিলেন, মানুষের বেঁচে থাকার অধিকার একটা মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার, জেল থেকে টেনে নিয়ে এসে তাকে হত্যা করা হয়েছে, মধুরুজ্জামান তারাকে, কমরেড মধুরুজ্জামান তারাকে, জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, চোখে কালো কাপড় বেঁধে তাকে হত্যা করে পার্লামেন্টে দাঁড়িয়ে চিৎকার করে ভিন্ন ধরনের শব্দ করা হয়েছে যে আপনি বঙ্গবন্ধুর বক্তব্যকে বিকৃত করছেন, আপনারা এটা জিয়াউর রহমান সাহেব এই বঙ্গবন্ধু এটা এইভাবে বলেননি, গর্ব থেকে এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়ে এদেশে গণতন্ত্রের পথ, তাহলে সাত খুনের আসামি কি আপনারা দলে নিলেন কিভাবে? জিয়া রহমান যে নিল বলেন তো, সাত খুনের আসামি শফিউল আজম প্রধানকে জেলখানা থেকে বের করে আপনারা দলে নিয়েছেন, যে গত 5ই জানুয়ারি নির্বাচনে যারা ভোট সেন্টার পড়াইছে, ভোট ঠেকাইছে, সেই সমস্ত বিএনপি নেতৃবৃন্দ যারা একটা তলানি পর্যন্ত তাদেরকে একজন মন্ত্রী দলে নিয়ে আসছেন, এখানে তো আওয়ামী লীগের নৈতিক ভাবে পরাজিত হয়েছে। আপনাদের দল তো কেউ করতে চাচ্ছে না, দেখেন না, আপনাদের দল তো কেউ করতে চান বা না চান, চাচ্ছে না, দল করতে চাক না চাক, আপনাদের নেতারাই বলছে যে রাস্তায় বাইরে হইতে পারি না, মানুষে সরব দেয় আপনাদেরকে নিয়ে আসার জন্য, আজকে মন্ত্রীকে যেতে হচ্ছে, আজকে আপনার আইন তা পুলিশ তাকে গ্রেফতার করে নাই, আজকে তাকে ধরে নাই, আজকে এই সুযোগে আপনি স্বীকার করে নিচ্ছেন যে বিএনপির নেতা কর্মীরা এই কাজগুলো করেছে না? এই কাজটা না, উনি ওনারা বলছেন যে এই মামলা ওনাদের বিরুদ্ধে রয়েছে, তো ওনারা যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরকেই ওনারা ফুলের মালা দিয়ে দলে নিচ্ছেন, এটা থেকে প্রমাণিত হয়। যদি ওনারা ওনাদের দলে যদি থাকেন তাহলে তাদের ইয়া নাই, আমি কথা বলাটা ঠিক হবে না, এই ধরনের মানে অনুষ্ঠানে এ ধরনের কথা বলা যায় না, তবে এদেশে একটা প্রচলিত কথা রয়েছে যে কর্তাবাবুর বায়ুতে কোনো গন্ধ নেই, আজকে আওয়ামী লীগ করলে সেখানে তাদের কোনো ইয়া হবে না, তাদের তারা আওয়ামী লীগ করলে তাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু বিএনপি করলে মামলা হামলা করে বিভিন্ন ভাবে তারপর চাপ সৃষ্টি করে তাদের দলে তাদেরকে ভেড়ানোর জন্য যে অনৈতিক কাজ এটা আওয়ামী লীগ করছে, তার জ্বলন্ত প্রমাণ হলো এই মোখলেসুর সাহেবকে তাদের দলে ভেড়ানো, রাজশাহীর এই দলে ভেড়ানো। আমরা আগের থেকে বলেছিলাম যে সরকার বিভিন্ন অভিনব কায়দায় বিএনপি একটা জনপ্রিয় দল, এই দলকে ভাঙার জন্য, এই দল থেকে ইয়া করার জন্য মামলা হামলা চাপ সৃষ্টি করছে, একথা আমরা প্রথম থেকে বলে এসেছি, এবং তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এই সাম্প্রতিক এই ঘটনাটা। তার মানে কি রাজনৈতিকভাবে আওয়ামী লীগ অনেক সফল? আওয়ামী লীগ সফল না, আওয়ামী লীগ অনৈতিক ভাবে এই বিষয়গুলোকে মোকাবেলা করছে, আওয়ামী লীগ ইলেকশনকে ভয় পাচ্ছে, ইলেকশন দেশের গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার, ভোটের অধিকার মানুষকে ফেরত না দিয়ে আজকে পুলিশি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে যে আওয়ামী লীগ বিরোধী দলের উপরে জুলুম নির্যাতন চাপিয়ে গ্রেফতার করে মামলা দিয়ে মানুষকে সেই অধিকার চাইছে, কে বিএনপি মানে মানুষ এটা পলিটিক্স এর কালচারটাকে ভিন্ন করেছে। আপনি আগে একটা মানুষকে যদি গুলি করতেন, একটা লোক মারা দিত, তাহলে মানুষ সারা দেশব্যাপী কিন্তু পাখির মতো গুলি করে মানুষকে মারছে। আজকে প্রকাশ্য মিছিলের উপরে আপনি নজরুল ইসলাম খান স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তার মাথায় গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে। আজকে বিএনপি বা তার বিরোধী জোটের বহু নেতা, 10,000-এর বেশি লোক পঙ্গু হয়ে গেছে এই গত 3 মাসে, 2 বছরে মুভমেন্ট করতে গিয়ে। তা সরাসরি যেখানে মানে দেখামাত্র গুলি করো, শেখ মুজিব পার্লামেন্টে বলেছে নকশাল দেখামাত্র গুলি করো, আর আজকে এই শেখ হাসিনার আওয়ামী কোথায় বললেন আপনাকে তো দেখাতে হবে, কোথায় আপনি পার্লামেন্টের কথা দিয়ে এইভাবে উদ্ধৃতি দিতে পারেন না, আপনি এটা বলতে পারেন না, বঙ্গবন্ধু বলতে পার্লামেন্টের গুলি করো, বঙ্গবন্ধু পার্লামেন্টের আপনি ইত্তেফাক আপনাকে দেখাবো, আপনি পার্লামেন্টের প্রসিডিউর দেখাবেন,
শেখ মুজিব তুমি বন্ড হুকুম দিও না, ক্ষমতায় টিকে থাকতে পারবে না, তো নকশাল দেখো মাত্র গুলি করো, নকশাল কারো গায়ে লেখা নেই, মাওলানা ভাষা নেই, কোর্ট করে পত্রিকা ইত্তেফাক আপনি খুঁজে যদি বলেন আপনারা এতদূর আসছেন, এখন আর পারবেন না, এটা ডিজিটাল যুগ, এটা আপনার, আমি কি এখন বলতে পারি? জি, উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বানিয়ে ফেললেন জিয়াউর রহমানকে, এটা ওনারা করেন, কিন্তু আমি যদি ওনাকে প্রশ্ন করি যে এই কুখ্যাত যুদ্ধাপরাধে গোলাম আজমের নাগরিকত্ব বঙ্গবন্ধু 73 সালে বাতিল করেছিলেন, আমি শেষ করি তারপর আপনি কথা বলবেন, এই গোলাম আজম বাংলাদেশকে যেন স্বীকৃতি দেওয়া না হয় সারা পৃথিবীতে চষে বেরিয়েছে, সেই গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনেছে 78 সালে জিয়াউর রহমান। জিয়াউর রহমান 360 মদের লাইসেন্স দিয়েছে, জিয়াউর রহমান এই হাউজি তারপর মদ জুয়া এগুলো লাইসেন্স দিয়ে বাংলাদেশের যে আমাদের যে সংস্কৃতি রয়েছে, আমাদের যে চেতনা বোধ রয়েছে সেটিকে কোথায় নিয়ে গিয়েছিল? সংবিধানের 12 এবং 38 অনুচ্ছেদ তুলে দিয়ে এই ধর্মকে নিয়ে রাজনীতি, যুদ্ধাপরাধের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল জিয়াউর রহমান। এগুলো দেখবেন, ইতিহাস জানবেন। আর যেটা বললাম যে সাইমের মাথায় গুলি ঠেকিয়ে ক্ষমতা নিয়েছে উর্দি ছেড়ে সাফারি পরে রাজনীতি বিচ্ছেদে ছিল এবং বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য সাত খুনের আসামি শফিউল আজম প্রধানকে জেলখানা থেকে বেরোয় এই দেশে দল ছুট এবং অন্য দল থেকে ভাগিয়ে এনে বিতাড়িত করে রাজনীতি করার কালচারই জিয়াউর রহমান শুরু করেছিল, যেটা মওদুদ আহমেদ তার বইয়ে স্পষ্টভাবে লিখে দিয়েছেন, আরো অনেকের বইয়ে আছে। আর আপনাদের যে অবস্থা হয়েছে জনগণের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে, এখন পর্যন্ত আপনাদের সেই অবরোধ আর হরতাল আছে কিনা অফিসিয়াল কোনো লেটার কিন্তু আপনারা দেখাতে পারবেন না, দেন নাই। এর জন্য আপনাদের নেতা মেজর হাফিজ আর মঈন খান সম্প্রতি বলেছে যে রাস্তায় বাইর হইতে পারি না, মানুষে খালি শরম দেয়, এগুলো একটু জেনে নিবেন। আরেকটি যেটা বলছিলাম, অনৈতিক যে শব্দটি আপনি ব্যবহার করছেন আওয়ামী লীগের বিষয়ে, এটা অসত্য। অনৈতিক কাজকর্ম করে বিএনপি, সেটা কিভাবে? আপনার দলের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 33 লক্ষ টাকা জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছেন, আপনি কি এটা জানেন? 33 লক্ষ টাকা। আপনাদের যিনি অর্থমন্ত্রী ছিলেন, উনি প্রয়াত, শ্রদ্ধার সঙ্গে বলছি, উনি 31 লক্ষ টাকা কালো টাকা মানে জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছিলেন। আওয়ামী লীগ হলো একটি নির্বাচনমুখী দল, সবসময় আওয়ামী লীগ নির্বাচন করেছে। আজকে পুলিশি রাষ্ট্রের কথা বলছেন আপনি, 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি সময়ে 26,000 আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের সংসদ সদস্য শাহনেজ কিবরিয়া, আসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে। 21 আগস্ট যে নারকীয় গ্রেনেড হামলা হলো, সেই গ্রেনেড হামলায় মাননীয় প্রধানমন্ত্রী, তখন বিরোধী দলের নেতা, তাকে হত্যা করবার উদ্দেশ্যে গ্রেনেড হামলা আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য, সেখানে আপনি দেখুন যে কতগুলো প্রাণ ঝরে গেছে, কতগুলো মানুষ জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। আমরা কাকে হারিয়েছি? আমাদের নারী আন্দোলনের অগ্রদূত বেগম আইভি রহমানকে। এবং পরের দিন ওই ঘটনা নিয়ে, পরের যে কার্য দিবস ছিল সংসদে, এটি নিয়ে যখন আওয়ামী লীগ আলোচনা করতে চাইল, সেখানে বিএনপি যখন ক্ষমতায় ছিল, তারা সরকারি দল, সেটি আলোচনা করতে দিল না, বরঞ্চ বলা হলো কি, মাননীয় বিরোধী দলের নেতা তৎকালীন এখন যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছেন। তো গ্রেনেড হামলার মতো নেককারজনক ঘটনা ঘটিয়ে হত্যা করতে চাওয়া হয়েছে, এবং এই পরিকল্পনা করা হয়েছিল হাওয়া ভবনে বসে। 10 ট্রাক অস্ত্র যেটি চট্টগ্রামে ধরা পড়েছে, কেন 10 ট্রাক অস্ত্র ধরা পড়লো, মানে মৌলবাদ জঙ্গিবাদকে যে কিভাবে আপনারা সমর্থন দিয়েছেন, সেজন্য ওই 2 এসআইয়ের চাকরি চলে গিয়েছিল, চাকরিচ্যুত হয়েছিল, পরে ওই মামলার যে রায় আছে, ওই রায় স্পষ্ট লেখা আছে যে তৎকালীন রাষ্ট্রের যিনি নির্বাহী পদ প্রধান, তিনি বিষয়টি জানতেন, তিনি এই বিষয়ে সকলকে কাউকে নিশ্চুপ থাকার পরামর্শ দিয়েছিলেন। আর দেশের 500 স্থানে একসঙ্গে বোমা হামলা, বাংলা ভাই সৃষ্টি করে মানুষকে যে নিপীড়ন নির্যাতন, এগুলো যদি বলি, আমি একজন রাজনৈতিক কর্মী, রাজপথের কর্মী, আমার বিরুদ্ধে 18টি মামলা দেওয়া হয়েছিল, অসংখ্যবার কারাগারে নেওয়া হয়েছে, আমাদের মেয়েদেরকে যেভাবে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে, চোখে কালো কাপড় বেঁধে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, এগুলো আমরা যারা রাজনীতি করে এসেছি, হ্যাঁ, জেল জুলুম হুলিয়া নিপীড়ন নির্যাতন সহ্য করে রাজনীতির পথে আগাতে হয়, কিন্তু আপনার দলের যিনি ভারপ্রাপ্ত মহাসচিব
চার থেকে পাঁচ বছর হয়ে গেল, উনি এখনো ভার থেকে নামতে পারছেন না। তিনি কিন্তু বোরকা পরে হাইকোর্টে গিয়েছিলেন, আপনি এটি জানেন কিনা আমি জানি না, আপনাকে আমি একটু জানিয়ে দিলাম। আর যেটি বলছিলেন পররাষ্ট্রনীতির কথা বিএনপির, আমি যদি বলি কতই না গল্প শোনালেন 91-96 যে আওয়ামী লীগে ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে, নৌকায় ভোট দিলে দেশে উলুধুন মসজিদে উলুধুনি শোনা যাবে, আর যদি পার্বত্য শান্তি চুক্তি প্রতিষ্ঠা হয় তাহলে নাকি ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে। আর স্থল সীমান্ত চুক্তিকে তো গোলামি চুক্তি বলেছিলেন, আর আজকে যখন সেই স্থল সীমান্ত চুক্তি যেটি বঙ্গবন্ধু এবং ইন্দিরা গান্ধী 74 সালে স্বাক্ষর করেছিলেন সেটি তো ওদের রেটিফিকেশন হয় নাই, ভারতের 41 বছর পরে এটি বাস্তবায়িত হলো। এখন ভারতকে ধন্যবাদ দিচ্ছেন আর বলে বেড়াচ্ছেন আপনার নেত্রী যে না না আমি তো ভারত বিরোধী নই, আমি হিন্দু বিদ্বেষী নই, হিন্দু বিরোধী নই। কিন্তু 2001-এর নির্বাচনের পর সংখ্যালঘুদের যেভাবে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, পূর্ণিমা শীল থেকে শুরু করে আমি যদি শেফালী রানীর কথা বলি যে কিভাবে তাদেরকে বেঁধে বাবা মার সামনে, ভাই বোনের সামনে একের পর এক ধর্ষণ করা হয়েছে, সেই সমস্ত ঘটনার কোনো বিচার হয়নি, বরঞ্চ সারা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা ছিল আপনাদের মধ্যে, সেটি কেন আরেকটি বিষয়। ওই যে মিথ্যাচার, কিছু হলে বলেন বঙ্গবন্ধু এটা বলেছে, সিরাজ সিকদারের কথা দিয়ে বঙ্গবন্ধুর কথা বলেন, পরের কথাটা বলেন না, আমি আপনাকে শুনিয়ে দিই। পরের অংশটি ছিল আমি বলছি একদম কোট আনকোট করে, দুনিয়ায় কোনোদিন পাপ পুণ্য পাশাপাশি চলতে পারে না, পাপ চলে একদিকে পুণ্য চলে আরেক দিকে, ভাইস এন্ড ভার্সু ক্যানট গো টুগেদার, উই শুড রিমেম্বার ইট আনকোট, এটি বঙ্গবন্ধুর বক্তব্য। ওনারা যেটি বলেন না পরের অংশটা আর বলেন না, এবং বঙ্গবন্ধুর কথা দিয়ে বলেন পার্লামেন্টে যেটি বলছেন, আমি আর ওনাদের এই অসত্য বক্তব্য উচ্চারণ করতে চাই না, কিন্তু এরকম অসত্য বক্তব্য দেবেন না, সততার চর্চা করুন, সততার চর্চা করুন, আলোর চর্চা করুন। আমি একটু কথা বলি, আপনার এই যে আপনার আপনাকে একটা কথা বলতে চাই, এটা আপনি শাহজুর রহমানের কথা বলেছেন, শাহজুর রহমান সাহেব কখনোই কোন জায়গায় কোন রাজাকারের তালিকায় নিজামি মুজাহিদ, আমি বলি না আপনাকে কথা শুনেন, আপনি যেটা বলছেন আপনি শুনেন, আপনি অনেকক্ষণ বললেন, তো শাহজুর রহমান আব্দুল আলিম বাংলাদেশ প্রতিষ্ঠার বিরোধিতা করে পাকিস্তানের পক্ষে কথা বলেছিলেন, এটা সত্য। কিন্তু শাহিদুর রহমানের সাথে আর কারা গেছিলেন? শাহিদুর রহমানের সাথে গেছিলেন নুরুল ইসলাম সাহেব, শাহিদুর রহমানের সাথে গেছিলেন, ওনার সঙ্গে মনে করেন 100 জন গেছে, কিন্তু অপরাধ ক্ষমা পেয়ে যাবে এগুলো বলেন না, সঙ্গে 100 জন ফাইজুল হক যুদ্ধাপরাধী ছিল, বলেন মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে কিনা, ওইখানে নুরুল ইসলাম সাহেব গেছিলেন, তার গাড়িতে পতাকা কারা দিয়েছে? আপনারা আওয়ামী লীগ যখন জোর করবে, না না আওয়ামী লীগ কখনো এগুলো করে না, ফাইজুর রহমান সাহেব শাহিদুর রহমানের 4 জন সফর সঙ্গে জাতিসংঘে গেছিলেন, আপনি শুধুমাত্র শাহিদুর রহমান সাহেবের কথা আপনার মনে আছে, আর 4 জনের কথা আপনার মনে থাকবে না, তাদের গাড়িতে পতাকা দিয়েছিলেন না, ওনারা যুদ্ধাপরাধী কিনা সেটা বলেন, নুরু মৌলভীর গাড়িতে পতাকা কে দিয়েছিলেন? এটা নুরু মৌলভী রাজা 78 সালে কি যে গোলামাদুন কে আনলো সেটা বলেন না, গোলামাদুন কে আনলো 78 সালে বাংলাদেশে কে আনলো এটা বলেন, আব্দুল আলীমের গাড়িতে পতাকা কে দিয়েছে? পতাকা আপনারা দিয়েছেন, রাজাকারকে পুনর্বাসন করেছেন আপনারা করেছেন, এই পতাকাতে আপনি বললে তো হবে না, আদালতকে বলতে হবে, তার বিরুদ্ধে অভিযোগ আসতে হবে, আপনি বললে তো হবে না, আপনি তো আপনার জিয়া রহমানকে আর খালেদা জিয়াকে বাঁচানোর জন্য অনেক কিছু বলবেন, আপনি বললেন আপনি দেখান কোথায় আছে, কোন কোথাও নেই, আপনার মনের সদস্য বিশিষ্ট তিন গেছে, মনের মাধুরী মিশিয়ে বললে হবে না, এক শাহিদুর রহমানকে পতাকা দিয়েছে বিএনপি, এ কথা সত্য, আর 3 জন আব্দুল আলীম, আব্দুল আলীমের কথা বলেন, আব্দুল আলীম জাতিকে স্বীকৃত এবং আন্তর্জাতিক অপ্রাসঙ্গিক না, এটাই প্রাসঙ্গিক, পতাকা দিয়েছে আব্দুল আলীমের গাড়িতে পতাকা দিয়েছে জেনারেল জিয়া, 3 জনের পতাকা দিয়েছে আব্দুল আলীম, আদালত থেকে সাজাপ্রাপ্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে আব্দুল আলীম, যাকে পতাকা দিয়েছে জেনারেল জিয়া, এটা বলেন, 78 সালে যে গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনেছে জেনারেল জিয়া সেটা বলেন, সেগুলো বলেন না কেন, সেগুলো তো বলবেন না, অবশ্যই আপনি যা বলছেন, শুনেন ভাইয়া, জামাত ছাড়ার জন্য আপনার দলের ভেতর থেকে চাপ আছে, জাতিসংঘ বলেছে
ইভেন আপনার দলের নেত্রী যখন নালিশ করতে গেল নরেন্দ্র মোদীর কাছে ভারতের প্রধানমন্ত্রী, উনিও কিন্তু বলেছেন মৌলবাদ সন্ত্রাস এবং জামাত ছাড়ার জন্য আপনি আমার যেটা বক্তব্য হলো যে আজকে যদি এই ধরনের রাষ্ট্র ক্ষমতায় এইভাবে যদি রাষ্ট্র চলতে থাকে তাহলে রাষ্ট্র পিছনের দিকে চলে যাবে। আপনি যদি পুলিশের যে ভিত্তির কথা বলেছেন, পুলিশের কথা যেখানে যে পুলিশ আজকে অপরাধে বিভিন্ন ভাবে পত্র পত্রিকা দেখলে আপনি দেখবেন যে পুলিশ তারা বলছে যে পুলিশ বাহিনীর বিরুদ্ধে কথা বলে এটাকে ভাবমূর্তি নষ্ট হয়, কিন্তু পুলিশ সে পাশাপাশি তাদের যে অধিকার, পুলিশের যে আইনি প্রতিকারের নিশ্চয়তা, তার দায়িত্ব কিন্তু তার বাড়ে, কিন্তু পুলিশ কিন্তু সেই দিকে না গিয়ে তাদের ভাবমূর্তি নষ্ট হয়। ছোট্ট কথা বলতে চাই, গ্রামের এক মহিলা রাস্তাঘাটের ছোট্ট মেয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তো গ্রামের মুরুব্বি ডেকে বললো তুমি তো হাটের মধ্যে দাঁড়িয়ে থেকে মুড়ি খাও, আমাদের গ্রামের মান সম্মান যায় না। তখন সে মহিলা বলছে, মেয়ে বলছে, ইজ্জত বিক্রি করে মুড়ি কিনা খাইতেছে, এখনো ইজ্জতের কথা বলছেনি। অতএব আজকে যে নৈতিক যে ভিত্তি, সে ভিত্তি তো নষ্ট হয়ে গেছে। আজকে তো একটা অনির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা এসে জনগণের উপরে জবর দখল করে জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। অতএব এটা থেকে যতদিন পর্যন্ত একটা গণতান্ত্রিক প্রক্রিয়া না ফিরে নেওয়া যাবে, ততদিন পর্যন্ত জাতি পিছনের দিকে চলতে থাকবে এবং আজকে আবারও নতুন করে মানুষের বুকে রক্ত ঝরছে, আজকে নতুন করে মানুষের যে ইয়া হচ্ছে, এটা থেকে মানুষ পিছনের দিকে চলে যাবে। আমরা মনে করি জি পেছনে নয়, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এই আওয়ামী লীগ সরকার এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সেবক হয়ে জনগণের সেবা করছেন। যারা একসময় জনগণের শোষণ করেছে, যে বিএনপি দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, সেই পাচার করা সম্পদ সিঙ্গাপুরের আদালত থেকে বর্তমান সরকার ফেরত এনেছে। বাংলাদেশের যে দৃষ্টিনন্দন অর্থনীতি এবং হৃদয় উষ্ণ করা সামাজিক অগ্রগতি রয়েছে, সেটির প্রশংসা সারা বিশ্ব করছে, সেটির সুফল বাংলাদেশের ঘরে ঘরে গেছে। এবং আপনি দেখুন যে আমি আগেই বলছিলাম বিদ্যুতের কথাটি বলতে ভুলে গেছি, যে আজকে দেশের 72% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। আমাদের ইনশাল্লাহ আশা রয়েছে 2021 সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া এবং বাংলাদেশ থেকে দারিদ্র অতি দারিদ্র সকল কিছু চিরতরে নির্মূল করা, এবং ইনশাল্লাহ দেশের জনগণকে সঙ্গে নিয়ে এই জনগণের সরকার, সাংবিধানিক সরকার, নিয়মতান্ত্রিক সরকার, জনগণের সেবক হয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, যে স্বপ্নটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে দেখিয়েছেন এবং আমাদের স্বপ্নের দিগন্ত বিস্তৃত করেছেন, প্রসারিত করেছেন, যে 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশ, 2041 সালের মধ্যে ইনশাল্লাহ আমরা অবশ্যই উন্নত সমৃদ্ধ দেশে উপনীত হব। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, তোমাদের সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাথায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটো, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবেন আমন্ত্রণ মিস্টার সাফিজ ইসলাম শিশির এবং অ্যাডভোকেট ফজিলুদ্দিন সাহেব। আপনি অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলী, দুজন রাজনীতিক তাদের কথা বলেছেন, রমজান মাস, সংযমের মাস, আমি কথা না পারি বরং এক কথায় শেষ করতে চাইছি, বাংলাদেশের রাজনীতি আসলে নৈতিকতা থেকে এখন অনেকখানি দূরে সরে গেছে। সবার ক্ষেত্রে হয়তো এটি প্রযোজ্য হবে না, কিন্তু অধিকাংশের জন্যই, অধিকাংশ রাজনৈতিক দলের জন্য, অধিকাংশ রাজনৈতিক নেতৃত্বের জন্য এটি প্রযোজ্য হবে এবং সেই নৈতিকতারা বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে আনা খুবই জরুরি, রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য এবং দেশের কল্যাণের জন্য। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।